সকলে সারা রাত জেগে, বড়রাও তো কেউ ঘুম থেকে ওঠেনি, একটু চা না পেলে কি করে বাঁচবে সবাই? এই যদি উচ্চবাবু দেখতে পায়, ব্যাস বকাবকি শুরু হয়ে যাবে। মিঠাই কি ব্যাপার কি? হ্যাঁ, তোমাকে না করেছি আমি রান্না করে আসতে, তাও তুমি রান্না করে এসেছো, ডিসগাস্ট। মিঠাই মিঠাই, একটু বেশি স্ট্রেন নিচ্ছে, কোথায় গেল কোথায়? কি হচ্ছে না, সকাল সকাল রুম থেকে বেরিয়ে এসছো এই অবস্থায়, হ্যাঁ এক হাতে চা বানাচ্ছ, মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো তো, সিরিয়াসলি মনে হয় তোমার কানটা টেনে ছিঁড়ে দিই একদম। গরম জলটা পাই পড়লে কি হতো? বাড়িতে সবাইকে না নাচালে বোধহয় শান্তি হয় না না তোমার? হ্যাঁ বাবা রে বাবা, আরে বড় জামাই বড় সারা রাত ধরে জেগেছিল, বুঝতে পারো না তুমি, ওদেরকে একটু চা না খাওয়ালে কি করে থাকবে বলো তো? আর বড় এখনো ঘুম থেকে ওঠেনি, আমি না মাঝে মাঝে ভাবি নিজেকে কিভাবে কন্ট্রোল করি আমি জানো তো, মানে এটা যদি আগে সিদ্ধাক মতো হতো না, এখন চ্যাংদোলা করে খুনি তুলে নিয়ে চলে যেত। সকালবেলা কিচেনে কি করছো? ম্যাম আপনার ফেভারিট বৌমাকে বলুন একটু রেস্ট নিতে, ওর জামাইবাবুরা রাত্রিবেলা ঘুমায়নি বলে সকাল সকালে এই এক হাতে এই অবস্থায় চা বানাতে এসেছে, চিন্তা করুন কিছু বলুন তো আপনি, আমি আর পাচ্ছি না এখানে। বাবা তোমার নাতিকে জিজ্ঞেস করো তো সকাল সকালে এত চেঁচামেচি কেন করছে, আরে ওকে বলো মিঠাই কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। দাদুভাই তোমার বাবা কিন্তু ঠিক কথা বলছে, তুমি মিঠাইকে এত বকাবকি করছো কেন? দেখেছো দাদু, দেখো আমি কিন্তু কিচ্ছু করিনি, আমার শরীর খারাপ বলো, আর তোমার নাতি আমাকে বকছে। আচ্ছা ম্যাম আমি কি ভুল বলেছি বলুন তো, কোনো ভুল বলেছি? না না না, তুমি একদম ঠিক কথা বলছো। এই মিঠাই তুমি তো খুব দুষ্টু মেয়ে, পাজি মেয়ে, হ্যাঁ তুমি শুধু শুধু সিদ্ধার্থের ঘাড়ে সব দোষটা চাপিয়ে দিলে। বাবা আমি বলছি কি হয়েছে, এই যে সকালবেলা এক হাতে চা করতে এসেছে তো, সেই জন্য সিদ্ধার্থর কাছে একটু বকা খাচ্ছিল এই আর কি। মিঠাই মিঠাই, এই তো দিদি। সিদ্ধার্থ তুমি যাও, আমি চা করে নিয়ে আসছি, যাও। বলছি সবাই কোথায় গো, কেউ এখনো নিচে নামেনি? আরে আর বলো না, কাল রাত কি ওই তুমি উপরে যাও, গণ্ডক গণ্ডগোল হয়ে গেছে। সবাই হুমুর করে নেবে, সব ঠিক আছে তো? আরে বাবা এখানে তো বড়রা রয়েছে দেখছি। কেন রাজীব, থাকা উচিত না? মিঠাই বাবা চা, এই মিঠাই মিঠাই জানো কাল কি কি হয়েছে? সর্বনাশ করেছে রে বাবা, আমার মনে হয় কি চাটা না ঘরে গিয়ে খাবেন, চল চল। বাবা সবাই আমার মুখ চুরি করছিস কেন বলতো, কাল রাতে না দারুণ মজা হয়েছে। এই দাঁড়া, ব
এই যে তোমাদের চা এখানে রইল, নিয়ে খেও। শোন, বিয়ে হলো, ফুলসজ্জা হলো, কাণ্ড জ্ঞানটা হলো না? না দাদা, এই বড় মামা বড় মামির সামনে কি বলছিস কি তুই? ওকে কিছু বলিস না দিদিয়া, ওর জন্য তো পুরোটাই একটা সিনেমা। বলছি নিপা, এদিকে রুদ্রদা ওয়ান পিসে আছে তো নাকি? হ্যাঁ নিপা, রুদ্রদা আংটি দেয়নি না? ইয়ে মানে এই রুদ্রদা আংটি দেয়নি বলে তুমি আবার মার্ডার টার্ডার করে বসোনি তো? শোন, আমি মানে একটা জিনিস বুঝতেই পারছি না, তুই জ্যাঠাইয়ের সামনে এইসব কথা বলছিস, এইবার রুদ্রদার কি হবে? আরে বাবা, নিপা দিদিকে এভাবে বকছো কেন বলো তো? এই নিপা দিদি এসো, কাম কাম, সব কথা গোপনে বলতে হয়, সিক্রেট। গোপনে? গোপনে কেন বলবো? আচ্ছা যাই হোক, সবাই দেখো তো আমার হাতেটা কি। নিপা তুমি এখানে কি করছো? আর তুমি চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে কি 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 বলতে চাইছো? রুদ্রদা চলে এসেছে। রুদ্রদা, আমি না সবাইকে কালকে সবটা বলছিলাম, কিন্তু না, রুদ্রদাটা না ঠিক মুখে আসছেন। হাই গো, চা খাবে? করে দেব। নিপা, আমি এতটা নিতে পারছি না, এবার না আমার বুকে ব্যথা ব্যথা করছে। সবে তো শুরু, সাহস রাখো রুদ্রদা। হ্যাগো, চা খাবে? করে দেব। এই নিপা দিদি, এদিকে শোনো, বলছি কি তোমার স্পিডটা একটু কমাও, বুঝলে তো? তুমি তো তুফান মেরে থেকে ফাস্ট ফাস্ট ছুটছ, পুলিশ দাদার অবস্থাটা একবার দেখো। হ্যাঁ গো, মতিলাল জি একবার আয়ে তো ইয়াহ পে। দেখিয়ে এক চা জৈসা বরাবর লাগ রহা তো। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, আমি দেখি। স্যার, আমার চোখে তো ঠিকঠাকই লাগছে, একদম ঠিক আছে, একদম কখনো ভাগেনি। মতিলাল জি, আপনি দেখবেন ওই সিদ্ধার্থকে আমি ছাড়বো না। লেকিন ইস বুড়ে বক্ত মে আপনে মেরা সাথ দিয়া হ্যায় মতিলাল জি, ইয়ে মে কভি নহীঁ ভুলুঙ্গা। इसलिए जब मैं बाहर जाऊंगा आप भी मेरे साथ आएंगे मोतीलाल जी।
ये मेरा वादा है मोतीलाल जी। साहेब ये मोतीलाल अपनादेर नून खेयेछे, एकदम चिंता करबेन ना। गुड। সিদ্ধার্থ মোদক আমার কাছ থেকে সবকিছু ছিনে নিয়েছে। আমি আমার বাবাজির সাথে কমিউনিকেট পর্যন্ত করতে পারছি না। আপনি একবার সোচিয়ে মোতিলালজি, 15-16 হাইড আউট মেনে চেঞ্জ কিয়া, 15-16 এসে নেই হোগা মোতিলালজি, এসে নেই হোগা। আচ্ছা আপনি তো মনোহরা থেকে মাথা গুঁজবেন, ওখানে গিয়ে পুলিশ আপনাকে খুঁজবে না। মোতিলালজি পেলে ইয়ে প্ল্যান ঠিক সে এক্সিকিউট তো হনে দিজিয়ে। इस बार कुछ गड़बड़ है मोतीलाल जी। उमी अग्रवाल निजेर ओपर ही डाउट करछ। ये सब किछु होयेछे सिद्धार्थ मोदकेर जोन्नो। एक बार आमी मनोहराय ढुके जाई, तारपर एमन बदला नेब। लेकिन लेकिन पिंकी को वहां से हटाना पड़ेगा। अच्छा मोतीलाल जी, মনোহরায় ঢোকার সময় আমি যে পরিচয় ঢুকবো তার ব্যাপারে আপনি কিছু একটা বলছিলেন, আর একবার বলুন তো। এক মিনিট স্যার। পুর বাড়ির এক মাস্টারের ছোট ছেলে মনীন্দ্র বর্মন। মনীন্দ্র বর্মন ঠিক আছে স্যার। ওই সমরেশবাবু অমরেশবাবুকে যে ধীরেন মাস্টার মশাই পড়াতেন, ওই ধীরেন মাস্টার মশাই হচ্ছেন এই মনীন্দ্র বর্মনের বাবা। রাইট। আভি মনীন্দ্র বর্মন বিপদে পড়েছে, ডাক্তার দেখাবে, আর বাবার বলে যাওয়া কথা ফলো করে মনোহরায় এসেছে কিছুদিন থাকতে। রাইট। একদম স্যার। এবার মনোহরায় ঢোকার পালা। আগামী মঙ্গলবার আমি মনোহরায় পা রাখব। বাবা ভালো লাগে না। আরে বাবা, নিপাটার কি দরকার ছিল বলতো সাত তাড়াতাড়ি সংসার করতে যাওয়ার? এই মেয়েটার যদি একটা চিন্তা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে রুদ্রটার কপালে খাবার জুটলে হয়। কি আজে বাজে কথা বলছিস বলতো তখন থেকে। হ্যাঁ নিপা একদিন না একদিন সংসার তো করবে, তাছাড়া বিয়ের পর থেকে একের পর এক কি ঝড় গেছে তুই তো দেখেছিস। ও তো সংসারটাই সাজাতে পারেনি সেভাবে। আর দেখ ছোট বৌদি, প্রত্যেকটা মেয়েরই তো শখ যায় নিজে হাতে রেঁধে বেড়ে বরকে খাওয়াবে। হ্যাঁ ওখানেই তো ভয় রে খুকি। না মানে তোর ছোট বৌদির না তেমন একটা শখ জেগেছিল প্রাণে, সে যে কি ভয়াবহ অভিজ্ঞতা তোকে কি বলবো রে। দেখেছিস তো, দেখেছিস তো, এরা সব সময় মানে তোর ছোটদার না আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। সত্যি বাবা, বাবা আপনি একদম সত্যি করে বলবেন কিন্তু। হ্যাঁ একদম সত্যি করে। আমি কি খুব খারাপ রান্না করি? তুমি কে কে বলেছে অমন কথা? বাবা এরকম কথা কে বলতে পারে আমাদের বাড়িতে? শ্রদ্ধা শ্রদ্ধা বলেছে কিন্তু মেয়ে জামাইয়ের সামনে বাবার হাতে মার খাবে বলে দিলাম। এই যে বাবা শোনো, তিনটে জিনিস না বেশি দিন গোপন রাখা যায় না, এক হলো সূর্য চন্দ্র আর সত্য। তোমার এই নাতনির আজকে যে রান্নার হাতটা তৈরি হয়েছে সেটা তো তার মায়েরই অবদান। তা তো বলবেই। আমি এই যে দীপা তুই বলতো তোকে আমি কি বলেছি? বলেছি না সময় সুযোগ পেলে তুই তোর পিপির কাছে কিংবা মিঠাই বৌদির কাছে একটু রান্না বান্না শিখে নিবি, বলেছে কি না বল? আরে কি হচ্ছে কি বলতো? হ্যাঁ কেন মেয়েটাকে বোকাচোকা করছিস? আরে ছোটটা খেপাচ্ছে তুই বুঝতে পারছিস না? আচ্ছা দা চুপ কর না। হ্যাঁ কাকিমা, নিপা দিদি কেন রান্না শিখতে যাবে বলো? এক্স্যাক্টলি কাকি, তুমি কি ভাবছো বলো তো? নিপা কি বিয়ের পরে রান্না বান্না করে খাওয়াবে নাকি রুডিকে? এটা সম্ভব? হ্যাঁ মা, তোমাদের কি রুদ্রদার উপর একটু মায়া দয়া হয় না? বিচারা আর কত সহ্য করবে? তাই না? এবার তুই দেখ।
না কেউ কিছু বলবে না, বলবে কেন, বললে কোনো অসুবিধা নেই, তার কারণটা সেটা যদি হয় তাহলে রুদ্রদা মানে তোর বরই তোকে অ্যারেজ করবে। চিন্তা করবেন না, ননদ বলে কথা গায়ে যেন আজ না আসে সেটা দেখার দায়িত্ব কার আমার, খাবার প্যাক হয়ে গেছে। এই নিপা, আমাকে একবার পুলিশ স্টেশনে যেতেই হবে, তো যত তাড়াতাড়ি যাওয়া যায়। অনিপা দিদি, শোনো শোনো শোনো, এদিকে এসো, নতুন সংসার এই আগুনের সামনে খুব সাবধানে যাবে। রুদ্র দাদা, শোনো 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 শোনো, আমার নিপা দিদিকে একটু সামনে শুনলে দেখো। দাদাই ও রান্না বান্না করার প্রয়োজনই হবে না। কি মানে হচ্ছে যে আমি যখন অফিসে যাব তখন তোমাকে বাড়িতে ছেড়ে যাব, আর ফেরার সময় তোমাকে নিয়ে যাব, তাতে আমিও নিশ্চিন্তে থাকবে। এই যে রুদ্র বললে না কথাটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ বহুত আচ্ছা হোগা আর বহুত মজা আয়েগা, হ্যায় না নিপা, ও শাশুমা জি ভি তো বহুত খুশ হো জায়েগি। না না এইসব হবে না, নিপা তো সংসার করতে চায় তাই না? তুমি দেখো মিঠা এতদিনে কবার বাপের বাড়ি গেছে, তুমি নিজেই বা কতবার বাপের বাড়ি যাও, তোমরা তো সংসারই করো তাই না? হ্যাঁ নিপা, তুই তো আগে এরকম ছিলি না রে, সব রান্না বান্না সংসার এগুলো তো করার কোনো ইচ্ছে ছিল না, এখন তোর কি হয়েছে? হ্যাঁ দাদা ভাই, আগে তো আমার বিয়ে হয়নি, এখন তোমার বিয়ে হয়ে গেছে তাই না, এখন তো সংসারের দায়িত্ব আমায় নিতেই হবে। তুমি দেখো না আমাদের মিঠাইকে, দেখো তোমার কখন কি লাগবে কখন কোনটা প্রয়োজন সব খেয়াল মিঠাই রাখে, সবকিছু তোমার হাতের সামনে এগিয়ে দেয়, এমন কি তুমি হাত বাড়ালেই যাতে কফি মাপটা পেয়ে যাও সেই খেয়ালটাও মিঠাই রাখে। মিঠাই এইভাবেই সংসার করে তাই না? বাবা আর তো কাউকে কিছু বোঝাতে হবে না, নিপা দিদি সব নিজে থেকেই জেনে বুঝে গেছে। বুঝবে না আমার ছোট্ট মাথা বুঝবে না, সিনেমা দেখে এটুকু তো শিখবে তাই তো। রুদ্র বাবা ঘাবড়ে টাবড়ে যেও না, দেখো ছেলে মানুষ তো আস্তে আস্তে ধীরে ধীরে সবই শিখে যাবে বুঝেছো, কিন্তু তার মাঝখানে তোমার যদি ওই তোমার যদি শ্বশুরমশাইয়ের মতন ওরকম হয় আর কি, যে একেবারেই খেতে পারছো না, তখন কি করবে, তখন নিজের মনে করে মনে হয় চলে এসো। না না মা মনে হয় কেন আসবে, তোমার মেয়ে যা রান্না করবে তোমার জামাই তাই খাবে। পিঙ্কি জি ছোটদা খায় না, এই যে বাবা বাবাও তো খায়, আর মিঠার কথা কি বা বলবো, দাদা ভাই তো একদম চেটে পুটে খায়। আর দাদাই আমি আমিও চেটে পুটে খাই। হ্যালো এভরিওয়ান, কি ব্যাপার সবাই এখানে যে? আরে বড় যা, কাম হিয়ার, কাম সাইড প্লিজ, সাইড প্লিজ, কাম হিয়ার, নিপা দিদি সংসার করতে যাচ্ছে। কি সংসার? মিঠাই তুমি কি নিপাকেও তোমার মতন তৈরি করে ফেলেছো? আচ্ছা কাকি, কাকি তুমি কি করে এলাও করছো? না না তেস, নিপাকে এলাও করার কোনো দরকার নেই বিশ্বাস কর। তাছাড়া তোরসা নিপা না নিজের ইচ্ছায় সংসার করতে যাচ্ছে, আমরা বরং একটু বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা তার মানে নিপা মিঠাইকে দেখে দেখে শিখেছে। আর আমি একটা জিনিস শিওর, কি বলতো, মিঠা রানী এক হাতে সব কাজ করার চেষ্টা করছে তাই না? নিপা তুমি না মিঠার মতন আদিক্ষেতা করো না প্লিজ। কেন করবো না গো তোর সাদি, আমার তো একটাই বর। শোনো শোনো এদিকে শোনো এদিকে শোনো,
এবার ওদেরকে রওনা হতে দে, নয়তো আমার রুদ্র বাবা জীবনের মানুষ থাকবে না। এই ছোটদা দাঁড়া, এই নিপা বেরোস না, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। কি খাওয়াচ্ছে গো তোমার গিন্নি তোমাকে আজকে? যা চলছে তাদের তো দুদিন পর তুমিও দাদুর মতো বলবে, কই গিন্নি কোথায় গেলে বলবে না? মিঠাই আমি বলছি এইসব কথা এখন বাদ দাও, ও না গ্যাস ট্যাস জ্বালাতে পারে না, ওকে কিচেন থেকে নিয়ে আসো, ছেঁকা টাকা খাবে তখন একটা প্রবলেম হয়ে যাবে, নিয়ে এসো যাও, প্লিজ প্লিজ প্লিজ। সিট, তোর বোন কারুর কথা শোনে না। আমি অনেকক্ষণ ধরে বলছি সংসারে ভূত মাথা থেকে নামাতে, কিন্তু শুনলে তো? মিঠাই তুমি শুনলে? শুনলে কি বলছে? আরে বাবা এটা আমার সংসার, কাজ তো আমি করবই, আমি তো এখন দাদা ভাইকে কফিও বানিয়ে খাওয়াবো। হোয়াট? হ্যাঁ গো। এই মিঠাই তোমারই পাগলি ননদকে সামলাও একটু। হ্যাঁ রুদ্র বলে ডাকুক, অসুবিধা কি আছে? অনিপাদিদি বলছি পুলিশ দাদা তো লজ্জা পাচ্ছে তুমি ওগো হ্যাঁগো বলে রাখছো বলে। আচ্ছা মিঠাই তুমি তো ভালো বউ, তুমি কখনো দাদা ভাইকে নাম ধরে ডেকেছো? ডাকোনি তো। আমিও তো আইডিয়াল বহু হতে চাই, তাই আমিও ও গো হ্যাঁ গো শুনছো কি গো এগুলোই বলবো। রুদ্রদা, গড হেল্প ইউ রুদ্রদা, তো যে কি হবে আমি বুঝতে পারছি না।